হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পেজকে এলিমেন্টর পেজ বিল্ডারের সাহায্যে এডিট করা যায়। প্রথমেই আমরা জানব এলিমেন্টর কি। এলিমেন্টর একটি ওয়ার্ডপ্রেস প্লাগইনস, যে প্লাগইনটা দিয়ে ওয়ার্ডপ্রেসের যে কোনো পেজ পোস্টের ডিজাইন তৈরি করা যায়। এলিমেন্টর ব্যবহার করে খুব সহজেই খুব অল্প সময়ে একটি প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করা যায়। এলিমেন্টর হচ্ছে এমন একটি প্লাগইনস যেটা মোটামুটি স্পিডের দিকটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে ওয়ার্ডপ্রেস লোডিং স্পিডটা খুবই ভালো। তো প্রথমে আমাদের এলিমেন্টর প্লাগইনসটি ইনস্টল করার জন্য আমরা প্লাগইনস থেকে যাব অ্যাড নিউতে, তারপর সার্চ অপশনে আমাদের এলিমেন্টর লিখে সার্চ করতে হবে। প্রথমেই যেই প্লাগইনসটা আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটিকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। এখন আমরা যদি একটি পেজকে এলিমেন্টরের সাহায্যে এডিট করতে চাই, তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করব, তারপর একটি পেজ ক্রিয়েট করে নেব। এখন উপরে যে বাটনটি দেখা যাচ্ছে এডিট উইথ এলিমেন্টর, এই বাটনটিতে ক্লিক করব। এরকম একটি পেজ দেখাবে, এখানে আমরা উইজেট গুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা একটি পেজকে ডিজাইন করতে পারবো। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি পেজকে এলিমেন্টর পেজ বিল্ডারের সাহায্যে এডিট করা যায়। থ্যাংক ইউ।